নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আমার টপিকসটা হলো মি টাইম নিয়ে। আপনারা শুনে মনে হয় মি টাইম, আমাদের কাছে তো টাইমই টাইম। হ্যাঁ, টাইমই টাইম। আমরা সবাই যে যার ব্যবসা বলুন, কাজ বলুন, যে যে জায়গাতে আছেন বলুন না কেন, আমরা সবাই খুব ব্যস্ত। কিন্তু সত্যি কি আমাদের নিজস্ব কোনো টাইম আছে? নিজস্ব টাইম বলতে বলছি, ধরুন আমরা ছোটবেলায় দেখুন অনেকে অনেক কিছু কিন্তু শিখেছি, মানে আমাদের মা বাবারা শিখিয়েছে। কেউ নাচ, কেউ আঁকা, কেউ গান, কেউ ভালো ক্রিকেট, কেউ ভালো সাঁতার, বা কেউ ভালো যোগাসন, এছাড়া আরো অনেক অনেক কিছু আছে। কিন্তু দেখুন, যেগুলো শিখেছি শিখেছি, বা এখন এই বয়সে এসে ধরুন এই আমি 40, কেউ 50, কেউ 55, কেউ 60, সত্যি কি আমরা সেগুলো নিয়ে জীবনে কিছু করতে পেরেছি? বা আমাদের মনের মধ্যে যে ইচ্ছেটা ছিল সেটা কি আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি? দেখুন, যারা এইসব এই যে বললাম আঁকা, নাচ, গান, যারা প্রফেশন বানিয়েছেন, আমি কিন্তু তাদের কথা বলছি না, আমি বলছি আমাদের মতন যারা ইচ্ছে আমাদের মনে অনেক আছে, কিন্তু না ওই যে সময় বলুন, অর্থ বলুন, পরিবেশ বলুন, এগুলো কোনো একটা সময় না এরকম কোথাও চাপা পড়ে গেছে। এবার দেখুন, মি টাইম বলতে অনেকে হয়তো বলবে মি টাইম কি আমরা কাটাই না? এই ধরুন শপিং করতে গেলাম, ভালো হোটেলে খেলাম, কি একটা সিনেমা দেখলাম, হ্যাঁ ওটাও টাইম কাটালো। কিন্তু ওই আনন্দটা আর নিজের অন্তরে কোনো জায়গায় একটা চাপা পড়ে থাকা জিনিস তাকে টেনে নিয়ে এসে বের করা, সেই আনন্দের মধ্যে কিন্তু তফাত আছে। জানি না আপনারা বুঝতে পাচ্ছেন কিনা, বা আমি বোঝাতে পারছি কিনা। যাই হোক, অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, সংসারে না আমরা সবাই সবাইকে গুরুত্ব দিতে দিতে নিজেদের গুরুত্বটা কবেই হারিয়ে ফেলেছি। তাই আসুন না আমরা আমাদের যেসব ইচ্ছেগুলো পূরণ করতে পারিনি এই বয়সে সেটাকে আবার নতুন করে বার করি বা চেষ্টা করি। দেখুন, আমাদের না এখন কেউ ঠেলে দেওয়ার লোক নেই। এই ঠেলে দেয়া বলতে কি বলছি, কিন্তু পেছন থেকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, বা হয়তো বললো তুই কর না, বা তুমি করো না, আমি তো আছি তোমার পাশে। আমাদের কিন্তু এই আমি তো আছি বলার কেউ নেই। ঠিক আছে, আমরা নিজেরাই নিজেদের ধাক্কা দেব, দেখি না চেষ্টা করে আমরা পারি কি না। যেমন ধরুন আপনি খুব ভালো গান গাইতেন, ভীষণ ভালো গান গাইতেন, কিন্তু দেখুন আপনার গীতবিতানের ওপর এক রাস ধুলো পড়ে গেছে। যেহেতু ধুলো পড়ে গেছে, আপনার মনের মধ্যেও কিন্তু ধুলো জমা হয়ে গেছে। আর আপনি যদি নিজে ভালো না থাকেন, তো আপনি পরের দিন কাজটা করবেন কি করে? সে যে কাজই করেন না কেন, ওই যে বললাম আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কেউ নেই। আর দ্বিতীয় কথা কি বলুন তো, মনের মধ্যে ইচ্ছে কিন্তু কম বেশি আমাদের সবাই আছে, কে কি বলবে এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। আর দ্বিতীয় কথা ওই যে বললাম, আমাদের এখন এই বয়সে এসে সবাই একটাই কথা, ছেলে কি বলবে, মেয়ে কি বলবে, বা ফ্ল্যাটের লোক কি বলবে, স্বামী কি ভাববে, স্ত্রী রাগ করবে না তো, বাবা শ্বশুর শাশুড়ি কিছু ভাববে না তো। দেখুন, সবাইকে খুশি করে কিন্তু পৃথিবীতে চলা যায় না। দিনের শেষে দেখবেন আপনি কিসে ভালো আছেন, আপনি কিসে ভালো থাকবেন, কারণ আপনি না ভালো থাকলে তো পরের দিন কাজটা করতে পারবেন না। আপনি যে ব্যবসায় করুন, যে অফিসেই যান না কেন, বা সংসারে যে কাজই করুন না কেন, আপনাকে তো আগে ভালো থাকতে হবে। আপনি ভালো থাকলে তো আপনার সংসারও ভালো থাকবে। আসুন না আমরা আমাদের যে ছোটবেলায় যেসব ইচ্ছেগুলো মনের কোণে চাপা পড়ে গেছে সেগুলোকে আবার এগিয়ে নিয়ে যাই বা জাগিয়ে তুলি। তাতে কি আছে, লোকে হাসলো বইয়ে গেছে, আমরা তো ভালো থাকবো। আর আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, সবার ছোট ছোট ইচ্ছেগুলো যেন সব পূরণ হোক। নমস্কার।